বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্টাইলিশ হিরো হলেন সালমান শাহ এবং এক সময়ে এক নাম্বার স্থানে পদার্পণ করেছিলেন ওমর সানি। ওমর সানি এবং সালমান শাহ 1994 সালে কয়টি সিনেমাতে অভিনয় করেছেন এবং কার কয়টি সিনেমা সুপার হিট ফ্লপ হয়েছিল, আজকের এই ভিডিওতে আমরা জানব। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। 1994 সালে সালমান শাহর মুক্তি পায় তুমি আমার সিনেমা। জহিরুল হক ও তমিসউদ্দিন রিজভি পরিচালিত তুমি আমার। সালমান শাহ ছাড়াও এই ছবিতে শাবনূর, কে এস ফিরোজ, প্রবীণ মিত্র, ডন সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী তুমি আমার ছবিটি সুপার হিট হয়েছিল। 1994 সালে ওমর সানির মুক্তি পায় প্রেম প্রতিশোধ সিনেমা। নূর হোসেন মনি পরিচালিত প্রেম প্রতিশোধ। ওমর সানি ছাড়াও এই ছবিতে সুনিয়া, অরুণা বিশ্বাস, শাহিন আলম, রাজীব, এটিএম শামসুজ্জামান, আজিম সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী প্রেম প্রতিশোধ ছবিটি ফ্লপ হয়েছিল। 1994 সালে সালমান শাহর মুক্তি পায় অন্তরে অন্তরে সিনেমা। শিবলি সাদিক পরিচালিত অন্তরে অন্তরে। সালমান শাহ ছাড়াও এই ছবিতে মৌসুমী, আনোয়ারা, নাসির খান, রাজীব, কবির খাঁ, দিলদার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী অন্তরে অন্তরে ছবিটি সুপার হিট হয়েছিল। 1994 সালে ওমর সানির মুক্তি পায় আত্ম অহংকার সিনেমা। রায়হান মুজিব পরিচালিত আত্ম অহংকার। ওমর সানি ছাড়াও এই ছবিতে মৌসুমী, গোলাম মোস্তফা, দিলদার, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী আত্ম অহংকার ছবিটি হিট হয়েছিল। 1994 সালে সালমান শাহর মুক্তি পায় রঙিন সুজন সখী সিনেমা। শাহ আলম কিরণ পরিচালিত রঙিন সুজন সখী। সালমান শাহ ছাড়াও এই ছবিতে শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, সাদেক বাচ্চু, রিনা খান, আনোয়ারা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী রঙিন সুজন সখী ছবিটি হিট হয়েছিল। 1994 সালে ওমর সানির মুক্তি পায় চরম আঘাত সিনেমা। সৈয়দ হারুন পরিচালিত চরম আঘাত। ওমর সানি ছাড়াও এই ছবিতে ইলিয়াস কাঞ্চন, দীতি, অরুণা বিশ্বাস, এটিএম শামসুজ্জামান, রাজীব সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী চরম আঘাত ছবিটি হিট হয়েছিল। 1994 সালে সালমান শাহর মুক্তি পায় বিক্ষোভ সিনেমা। মোহাম্মদ হান্নান পরিচালিত বিক্ষোভ। সালমান শাহ ছাড়াও এই ছবিতে শাবনূর, বুলবুল আহমেদ, ডলি জহুর, নাসির খান, রাজীব, দিলদার সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী বিক্ষোভ ছবিটি হিট হয়েছিল। 1994 সালে ওমর সানির মুক্তি পায় প্রথম প্রেম সিনেমা। এজ এ মিন্টু পরিচালিত প্রথম প্রেম। ওমর সানি ছাড়াও এই ছবিতে মৌসুমী, গোলাম মোস্তফা, রেহেনা, রাইসুল ইসলাম আসাদ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী প্রথম প্রেম ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1994 সালে সালমান শাহর মুক্তি পায় স্নেহ সিনেমা। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত স্নেহ। সালমান শাহ ছাড়াও এই ছবিতে মৌসুমী, শাবানা, আলমগীর, নাসির খান, বাবর, হুমায়ুন ফরিদি সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী স্নেহ ছবিটি হিট হয়েছিল। 1994 সালে ওমর সানির মুক্তি পায় আখেরি রাস্তা সিনেমা। সোহানুর রহমান সোহান পরিচালিত আখেরি রাস্তা। ওমর সানি ছাড়াও এই ছবিতে রুবেল, শাহানাজ, সোনিয়া, অমল ঘোষ, রাজীব সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী আখেরি রাস্তা ছবিটি সুপার হিট হয়েছিল। 1994 সালে সালমান শাহর মুক্তি পায় প্রেম যুদ্ধ সিনেমা। জীবন রহমান পরিচালিত প্রেম যুদ্ধ। সালমান শাহ ছাড়াও এই ছবিতে লিমা, শাহরুখ শাহ, প্রবীর মিত্র, শর্মিলি আহমেদ, ডন সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন। বক্স অফিস তথ্য অনুযায়ী প্রেম যুদ্ধ ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। 1994 সালে সালমান শাহর সর্বমোট 6টি সিনেমা মুক্তি পেয়েছিল আর ওমর সানির মুক্তি পেয়েছিল 5টি সিনেমা। 5টি সিনেমার মধ্যে 1টি সিনেমা ফ্লপ হয়েছিল, 1টি সিনেমা মোটামুটি ব্যবসা করেছিল আর 3টি সিনেমা হিট সুপার হিট হয়েছিল। আর সালমান শাহর 6টি সিনেমার মধ্যে 1টি সিনেমা মোটামুটি ব্যবসা করেছিল আর 5টি সিনেমা হিট সুপার হিট হয়েছিল। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এ পর্যন্তই।